আমার আশার বাইরে রেসপন্স। আপনি ক্যামেরা যদি ঘুরান পিছনে দেখবেন যে এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে এবং দর্শক যে ভালোবাসছে এবং তারা এসে এসে ছবি তুলছে। তো আমার ধারণা যে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা। হ্যাঁ, বাকিটা আল্লাহ ভরসা। এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, আর যুদ্ধ আমাদের একটা ইমোশন। হ্যাঁ, এই ইমোশনাল একটা মুভি, এটা তো আর কমার্শিয়াল ফিল্ম না, কিন্তু তারপরেও ফ্যামিলি নিয়ে ওই সময় ওই প্রেক্ষাপট ওই সিচুয়েশনটাকে ধারণ করে ইটস রিয়েলি টাফ। তারপরেও ডিরেক্টর এম সাখাওয়াত এবং আমাদের প্রডিউসার শহীদুল ভাই, ওনারা মিলে চেষ্টা করেছেন যতটা সম্ভব করা যায়। আর আমরা কলা কুশলীরা এবং আমি ওখানে এই কথাটা আমি দুদিন আগেও বলেছিলাম যে আমি যুদ্ধ দেখিনি, যুদ্ধের সময় আমার জন্ম হয়নি। আমি স্ক্রিপ্ট পড়ে আমার কাছে ডিফারেন্ট লেগেছিল এবং আমার সিনটা খুবই টাচি। তো আমি যখন পড়েছি আমার তখনই চোখে ডিরেক্ট পানি আসে না, আমার এখানে ব্যথা হচ্ছিল, গলায় ব্যথা হচ্ছিল, যে একটা কষ্ট আর কি। এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, তো যাদের সাথে ঘটেছে তারা কী পরিমাণ কষ্ট পেয়েছে, আর আমরা দেখিই নেই যুদ্ধ, কিন্তু করতে গিয়ে ফিল করেছি যে আসলে মানে ওই সময়টা কি ভয়ঙ্কর একটা সময় গিয়েছে আমাদের। তো ওটাকেই তুলে ধরা। আর আজকে তো মানে যেটা হচ্ছে যে কি বলবো, অনেক খুশির একটা দিন এবং রিলিজ হচ্ছে। আমি বলবো যে সবাই দোয়া করবেন, হ্যাঁ, যেন এবং হলে আসবেন দেখতে, তাহলে আমাদের সবার পরিশ্রম সার্থক হবে এবং শিল্পটা বেঁচে থাকবে।